হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট কুক আজকে আমি চলে এসেছি গরমের দুপুরে খুবই সুন্দর এবং টেস্টি একটি রেসিপি নিয়ে তো এটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগবে তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ প্লিজ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন তাহলে চলুন দেখে নেজেক দেখুন এখানে আমি লাউ আর আলু নিয়ে নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম লাউ এই যে এইভাবে কেটে নিয়েছি দেখুন সরু সরু করে আর আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কই মাছ দেখতে পাচ্ছেন আমি ধুয়েন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো কিন্তু দেশি কই মাছ তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল মাছটা ভাজার জন্য মাছগুলোকে এখন প্রথমে তিনটে মাছ দিয়ে আমি একটু ভেজে নেব মাছগুলোকে পরপর তারপর সব মাছগুলোকে ভেজে নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নেব এখন আমি আর এক চামচ পরিমাণ তেল দিলাম সামান্য পরিমাণে আর এবার আমি জিরে দেবো ভাজা ভেজে তুলে রাখবো মোটামুটি জিরেগুলোকে ভাজার জন্য দিলাম এগুলোকে আমি কিন্তু তুলে রাখবো ফোড়নের জন্য দিইনি তো দেখুন এভাবে হালকা করে একটু ভেজে নিলাম ভেজে তুলে নেবো বেশি পোড়া পোড়া করব না হালকা করে তো ওই তেলে দিয়ে দিলাম আলু আলুগুলোকে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো দেখতে পাচ্ছেন মানে একটু হালকা ভাজা হয়ে গেছে এখন একটু সাইড করে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একবার পাঁচ ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি খেয়ে দেখবেন মাছের ঝোল খুব সুন্দর টেস্ট হয় অসাধারণ লাগে খেতে তো পাঁচফোড়নটা একটু নেড়ে নিলাম নেড়ে এখন দিয়ে দিচ্ছি লাউগুলোকে সামান্য পরিমাণে লবণ দিলাম দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এখন একটু ঢেকে দেব তো দেখুন লবণ দিয়ে ঢেকে দেওয়াতে জলটা কিন্তু অনেকটাই বেরিয়েছে তো আমি একটু নেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো আবারও একটু ঢেকে দেব তো দেখুন এবার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জলও অনেকটা বেরিয়েছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে না মোটামুটি যেটুকু লাগবে সেটুকু হলুদ আমি এতে দিয়ে দিলাম তো আমি এখানে এক চামচ পরিমাণ হলুদ দিয়েছি তো হলুদ দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে এবার আমি মাছগুলোকেও দিয়ে দেব তো মাছগুলোকে দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে মোটামুটি এখানে এক কাপ ছোটো কাপের এক কাপ পরিমাণ জল দিলাম আমি এখন দিয়ে দিচ্ছি লবণ কারণ আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা কম ছিল তো আমি লবণটা দিয়ে দিলাম একটু আর দিয়ে দিচ্ছি যে জিরেটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভাজা জিরে বাটাটা এবার আমি ভালো করে মাছ লাউ মশলা মানে জিরে যে বাটা দিলাম ওটা আর একটু লবণ দিয়েছি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো দেওয়ার পরে আমি এটাকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর বারবার নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমার লাউয়ের তরকারি কিন্তু একদম রেডি মানে কই দিয়ে লাউ মাছের ঝোল কিন্তু একদম রেডি গ্যাসের ফ্লেমটা চপ করে দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম তিন মিনিট ঢেকে রাখার পরে আমি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এভাবে রান্না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে গরমের দুপুরে খেতে খুবই সুন্দর লাগে এই রেসিপিটি আর খেতেও কিন্তু সুন্দর